হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টুয়েলভ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত পনেরোটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন শহর এই প্রশ্নের উত্তর হচ্ছে মুম্বাই অপশান সি ভারতীয় শহরগুলির মধ্যে মুম্বাইয়ের পরে দ্বিতীয় স্থানে রয়েছে নয়াদিল্লি এবং তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু দু হাজার সালের সমীক্ষায় মুম্বাই গ্লোবাল র্যাঙ্কিংয়ে একশো সাতচল্লিশতম অবস্থানে আছে নয়াদিল্লি একশো উনসত্তর চেন্নাই একশো চুরাশি বেঙ্গালুরু একশো উননব্বই হায়দ্রাবাদ দুইশো দুই কলকাতা দুইশো এবং পুনে দুশো তেরোতম স্থানে রয়েছে এটা হচ্ছে গ্লোবালি দুই নম্বর প্রশ্ন বিশ্বের সবথেকে ক্ষমতাশালী হাইপারসোনিক উইন্ড টানেল চালু করা হলো কোথায় এটা চীনে চালু করা হয়েছে অপশানে চীনের রাজধানী শহর বেজিংয়ে এটি চালু করা হয়েছে তিন নাম্বার প্রশ্ন সম্প্রতি অগ্নুৎপাত হওয়া মেয়ন ভল কেন কোন দেশে অবস্থিত ফিলিপিন্সে অবস্থিত অপশান ডি রাজধানী ম্যানিলা মুদ্রা পেশো চার নাম্বার অন্তর্দৃষ্টি নামে ড্যাশবোর্ড লঞ্চ করলো কোন প্রতিষ্ঠান আরবিআই অপশান বি হেডকোয়ার্টার মুম্বাই প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ গভর্নর শক্তিকান্ত দাস পাঁচ নম্বর সিএসইএস ওভারঅল এনভারমেন্টাল পারফরম্যান্সে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য তেলেঙ্গানা অপশন এ তেলেঙ্গানা সম্পর্কে জানব রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যপাল তামলিসাই সৌন্দরাজন স্থাপিত দুই জুন দু হাজার চোদ্দ জাতীয় উদ্যান কাসু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্থলী মৃগাবাণী জাতীয় উদ্যান উৎসব বনালু বাথুকাম্মা কানুমো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে ভারতে প্রথম গোল্ড এটিএম স্থাপন করা হয়েছে তেলেঙ্গানা তন্দু রেডগ্রাম জিআই ট্যাগ পেয়েছে এ শান্তি কুমারীকে তেলেঙ্গানার নতুন মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে গীতা কার্মিকুলা ভীম নামে বিমা প্রকল্প চালু করেছে তেলেঙ্গানা মহিলাদের জন্য সুরক্ষিত কর্মক্ষেত্র তৈরি করতে সাহস ইনিশিয়েটিভ লঞ্চ করেছে প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে নেশামুক্তি কেন্দ্র তৈরি করেছে তেলেঙ্গানা বিশ্বে প্রথম থ্রি ডি প্রিন্টেড হিন্দু মন্দির তৈরি করা হয়েছে তেলেঙ্গানায় ছয় নম্বর প্রশ্ন গুজরাটের প্রথম ক্লাইমেট অ্যাকশন সামিট কোথায় অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হচ্ছে আমেদাবাদে অপশান এ গুজরাটের প্রথম ক্লাইমেট অ্যাকশন সামিট চার জুন দু হাজার তারিখে আমেদাবাদে আয়োজিত হয় সাত নম্বর প্রশ্ন মিস ওয়ার্ল্ড টু অনুষ্ঠিত হবে কোন দেশে ভারতে অনুষ্ঠিত হবে অপশন সি ভারতের গোয়াতে এটি অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার একান্নতম একাত্তরতম সংস্করণ আট নম্বর প্রশ্ন প্রথম গ্লোবাল সামিট অন এআই সেফটি হোস্ট করবে কোন দেশ যুক্তরাজ্য অপশন বি নয় নাম্বার সম্প্রতি প্রয়াত ফারুক মেহতা কে ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন অপশন সি এছাড়াও তিনি ডিরেক্টরও ছিলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একানব্বই বছর দশ নম্বর মিলান ক্লাবকে পরাজিত করে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জিতলোকে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি অপশানে ম্যানচেস্টার সিটি ইন্টার মিলানকে এক শূন্য গোলে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এগারো নম্বর প্রশ্ন গুফি পেন্টাল সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি বি আর চোপড়ার মহাভারতের কোন চরিত্রে অভিনয় করেছিলেন শকুনি মামা অপশনে মৃত্যুকালীন তার বয়স হয়েছিল উনআশি বছর বারো নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় প্রাক ঐতিহাসিক ধলপুর শিব মন্দিরের উদ্বোধন করা হয়েছে শিপাঝাড় অপশানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দারাং জেলার শিপাঝাড়ে প্রাক ঐতিহাসিক পাঁচ হাজার বছরের পুরানো ধলপুর শিব মন্দিরের স্থায়ী ভবনের উদ্বোধন করেছেন তেরো নম্বর প্রশ্ন কোন গল্ফ খেলোয়াড় সম্প্রতি মেমোরিয়াল টুর্নামেন্ট জিতেছে ভিক্টর হবল্যান্ড অপশান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হবল্যান্ডের একটি প্রথম জয় বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি চোদ্দ নম্বর প্রশ্ন দক্ষিণ কোরিয়ার ইয়েচেনে এশিয়ান অনর্ধ্ব কুড়ি অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ডেকাথেলন ইভেন্টে কোন ব্যক্তি সোনা জিতেছেন জিতেছেন সুনীল কুমার অপশনে ভারতের সুনীল কুমার সাত তিন পয়েন্ট স্কোর করেছেন এবং পুরুষদের ডেকাথেলনে সোনা জিতেছেন পূজা এক পয়েন্ট আট দুই মিটার লাফ দিয়ে মহিলাদের হাই জাম্পে রূপা জিতেছেন এবং বুসরা খান মহিলাদের তিন হাজার মিটার দৌড়ে রূপা জিতেছেন শেষ প্রশ্ন পনেরো নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে ওকে চলো পনেরো নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার বাসে এয়ার পিউরিফায়ার চালু করেছে চালু করেছে পশ্চিমবঙ্গ অপশান সি পশ্চিমবঙ্গ সরকার শহরের দূষণ মাত্রা কমাতে রাজধানী কলকাতায় এয়ার পিউরিফায়ার সহ বাস চালু করেছে এটি আইআইটি দিল্লির বিজ্ঞানীদের সহযোগিতায় পাইলট প্রকল্পের একটি অংশ পশ্চিমবঙ্গ সম্পর্কে জানব রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নারী ও শিশু উন্নয়ন বিভাগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে দিদি সুরক্ষা কবচ নামে ক্যাম্পেইন লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি বীরেন্দ্র হাতিদের রক্ষা করতে ছয়শো জন গজমিত্র নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সবথেকে বেশি পুকুর ও জলাধার থাকা রাজ্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক নাম ইলেভেন্থ জুন তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন তিন মাসের মধ্যে বিশ্বের চোদ্দটি উচ্চতম শৃঙ্গ জয় করে রেকর্ড গড়লেন কে ক্রিস্টিন হরিলা দ্বিতীয় প্রশ্ন পুরুষ বিভাগে ফিফা থ্রি টাইমস থ্রি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতলো কোন দেশ সার্বিয়া এটা অনেকেই তোমরা আমেরিকা করেছ তিন নম্বর কোন রাজ্য সরকার মো ঘরা নামে নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করেছে উড়িষ্যা এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও প্রথম পাঁচজন তিনটে প্রশ্নের সঠিক উত্তর করেছ পরের পাঁচজন দুটো প্রশ্নের সঠিক উত্তর করেছো দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট নন্দ বাবা মিল্ক মিশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সেকেন্ড কোশ্চেন কোন দেশের সাথে কথা নৌসেনা অনুশীলনে অংশ নিল ভারত থার্ড কোশ্চেন সিএম লার্ন অ্যান্ড আর্ন স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার তিনটে প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ইলেভেন্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন শক্তি স্কিমের আওতায় মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করেছে কোন রাজ্য কর্ণাটক অপশন এ দুই নম্বর ফিফথ স্টেট ফুড সেফটি ইন্ডেক্সের শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য কেরালা অপশন ডি তিন নম্বর ইউনেস্কোস মিশেল বাতিস অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতলেন জগদীশ বাকান অপশন ডি চার নাম্বার বিএসএনএল কোম্পানির জন্য পুনরুজ্জীবন প্যাকেজ হিসেবে কত হাজার কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র উননব্বই হাজার কোটি টাকা অপশন বি পাঁচ নম্বর যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কোন কোম্পানির সাথে অমৃত জেনারেশন ক্যাম্পেইন লঞ্চ করল কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক মেটা অপশন এ ছয় নম্বর স্পিনোজা প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী জৈতা গুপ্ত অপশন সি সাত নম্বর কোন দেশে ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন উপেন্দ্র সিং রাওয়াত উগান্ডা অপশান এ আট নম্বর বিমস্টেক এক্সপো অ্যান্ড কনক্লেভ হোস্ট করবে কোন শহর কলকাতা অপশন বি নয় নম্বর কোন উপকূল থেকে অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা করল ডিআরডিও ওড়িশা উপকূল অপশন সি দশ নম্বর বেআইনি খনন বন্ধ করতে এবং এম স্যান্ড প্রমোট করতে নতুন নীতি আনছে কোন রাজ্য উত্তরপ্রদেশ অপশন ডি এগারো নম্বর দেশের জলাভূমি ও ম্যানগ্রোভকে পুনরুজ্জীবিত করার জন্য অমৃত ধারোহর এবং মিষ্টি নামে দুটি প্রকল্পকে চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন এ বারো নম্বর সম্প্রতিকে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন জেসিন্ডা আর্ডেন অপশান বি তেরো নম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া অপশন বি চোদ্দ নম্বর কির্গিজানের র্যাঙ্কিং সিরিজে মহিলাদের কুস্তিতে পঁয়ষট্টি কেজি বিভাগে ভারতের প্রথম স্বর্ণ জিতেছেন মনীষা শেষ প্রশ্ন পনেরো নাম্বার কোন মন্ত্রণালয় মিশন অন অ্যাডভান্সড অ্যান্ড হাই ইম্প্যাক্ট রিসার্চ নামে একটি জাতীয় মিশন চালু করেছে মিনিস্ট্রি অফ পাওয়ার অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই